প্রতিবাদের নামে অনির্দিষ্ট কাল ধরে কর্মবিরতি নয়, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে। আরজিকর মামলার শুনানিতে সোমবার এই নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। রাজ্যের তরফে বারবার কর্মবিরতি প্রত্যাহারের আবেদন, তবে সাড়া দেননি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। এবার শীর্ষ আদালতের নির্দেশকেও আপাতত এড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার যে ডেডলাইন শীর্ষ আদালত বেঁধে দিয়েছিল তা মানতে নারাজ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। আর এই বিষয়ে তাদের 100% সমর্থন জানালো আইএমএ-র রাজ্য শাখা। সোমবার সংগঠনের তরফে লিখিত বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিঃশর্তে এই আন্দোলনে পাশে থাকবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। সোমবার শীর্ষ আদালতের নির্দেশের পর জুনিয়র চিকিৎসকেরা বৈঠক করেন। রাতের দিকে বৈঠক শেষে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোট 5 দফা দাবি রাখেন। তাতে নতুন করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ চেয়েছেন তারা। এসব দাবি পূরণ না হলে কাজে ফেরার কথা ভাববেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সহকর্মীর সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ঘটনার সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকেরা যে পদক্ষেপ নিচ্ছেন বা ভবিষ্যতে যা নেবেন সবকিছুকে নিঃশর্ত সমর্থন দেবে আইএমএ-র রাজ্য শাখা। বিবৃতিতে তাদের আরো বক্তব্য, কর্মবিরতির জেরে হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে, শীর্ষ আদালতে যে তথ্য পেশ করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। কারণ এক দল আন্দোলন করলেও বাকিরা স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটতে দেননি। এখনো যারা আন্দোলনে থাকবেন তাদের পাশে থেকে পরিষেবা দিয়ে যাবেন অন্যান্য চিকিৎসকেরা। বিবৃতিতে তা স্পষ্ট করেছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা।